এই গুরু পূর্ণিমার পার্বণ তিথিতে গুরু মহারাজ ভগবান আচার্য স্বামী বিবেকানন্দজি তার এই বালিগঞ্জ সিদ্ধপীঠটি প্রতিষ্ঠা করেন গুরু পূর্ণিমার দিন, সঙ্গে প্রধান কার্যালয়ের আজকের জন্য। টানা 14 বছর এক আসনে 3 বেলা পূজা আরতি করেছেন, মঙ্গল আরতি নিয়েছেন, দুপুরে দিব্যাহরিক আরতি নিয়েছেন, আর সান্ধ্যকালীন আরতি সন্ধ্যা আরতি নিয়েছেন। কোন ঘরের ভেতর লুকিয়ে নয়, হাজার হাজার জনগণের সমক্ষে ভক্তরা আজকে আমি দেখে এলাম, যেমন এখানে যেমন এইরকম লাইন দিয়ে সকলে যেতে পারত ঠাকুরের কাছে, তার স্থূলে স্থূল বিগ্রহ দর্শন স্পর্শ প্রণাম করে আশীর্বাদ শুভ দৃষ্টি শুভাশীর্বাদ লাভ করে আসতে পারে। এখনো যেমন সেই একইভাবে ভক্তরা করে চলেছে। আজকের এই পুণ্যদিনের মাহাত্ম্য আমরা যারা এখানে উপস্থিত তারা কে কতটা বুঝি সেটা বড় কথা নয়, এটাই বড় কথা যে আমরা কিছুটা হলেও বুঝি। তাই আমরা বাড়ি ঘর বিভিন্ন কাজকর্ম অনেক ব্যস্ততা সাংসারিক বিভিন্ন কিছু সাথে অনেক প্রোগ্রাম অনুষ্ঠান সকল কিছু ছেড়ে শুধুমাত্র শ্রী শ্রী গুরু কৃপা গুরু আশীর্বাদ লাভের জন্য এখানে এসেছি। এখানে এসেছি নিজের মন প্রাণ ঢেলে দিয়ে নিজেকে উদ্ধার করতে, নিজের কল্যাণ চেয়ে নিতে, কারণ আমাদের ব্যক্তি কল্যাণের মাধ্যম দিয়ে সমষ্টি কল্যাণ হয়। আমি আগে যদি নিজে বড় কাজ করি তবেই অন্য গাছকে ছায়া দিতে পারি, পশু গাছের তো আর বৃষ্টি পড়লে কেউ ছায়া দিতে চায় না, সকলে চেষ্টা করে ছাতা না থাকলে বড় গাছে নিজে ছায়া দিতে পারে। সেরকম আমাদেরকে এক একজনকে এক একটা মহিরূপ বড় কাজ করতে হবে, তাহলে আমরা অনেককে ছায়া দিতে পারব। গুরু পূর্ণিমার দিনে মূল জানার বিষয় আমরা অনেকে জানি অনেকে জানি না, গুরু কে বা গুরু কি। শাস্ত্র বলছে গু শব্দের অর্থ অন্ধকার, আর গু শব্দের অর্থ হল নিরত, অর্থাৎ যে অন্ধকারকে আটকে দেয় বা অন্ধকার মোচন করে, আলো নেই যেখানে সেটি অন্ধকার, অন্ধকারে কোন আলাদা কোন অস্তিত্ব নেই, আলোর অনুপস্থিতি অন্ধকার, যেমন জ্ঞানের অনুপস্থিতি অজ্ঞানতা। তাহলে আমরা যদি অজ্ঞান থেকে জ্ঞানের পথে অন্ধকার থেকে আলোর পথে আসতে চাই তাহলে আমাদেরকে গুরু বরণ করতে হবে, গুরু বরণ করতে হবে। সেই গুরু কিরকম হবে? গুরু হতে হবে সৎ, তবেই তিনি আমার সমগ্র জীবনের দায়ভার নিতে পারবেন। কুলগুরু আমাদের যে দীক্ষা দেয়, অনেকেই থাকে বংশ পরম্পরায় কুলগুরু দীক্ষা, একটা দীক্ষা হয় কুলগুরু দীক্ষা। কি কুলগুরু দীক্ষা হল? খুব সোজা ভাষায় বলতে গেলে প্রাইমারি স্কুলে ভর্তি হয়, বুনিয়াদি ভিন্ন বুনিয়াদি স্কুলে বলে সেই স্কুলে ভর্তি হয়, সেখান থেকে যে মন্ত্র লাভ হয় সেই মন্ত্র জপের মাধ্যম দিয়ে ইষ্ট লাভের জন্য এগিয়ে যাওয়া। কুলগুরু বা বিভিন্ন প্রকার দীক্ষাগুরুর পরবর্তী যে স্টেপ সেই স্টেপ হল সৎ গুরু। শব্দের অর্থ সৎ নয়, এটা সৎ দয় বসন্ত সৎ, সৎ শব্দের অর্থ হল নিত্য সৎ অসত্য। কেউ যদি বলে যে আপনি বলছেন সৎগুরু তাহলে বাকি গুরু কি অসৎগুরু, এটা সেই সৎ অসৎ নয়, এটা সৎ দয় বসন্ত সৎ। এই সৎ শব্দের অর্থ হল নিত্য, নিত্য গুরু সে আবার কি কথা, অর্থাৎ যিনি
আপনার জীবনে আপনার বেঁচে থাকার আপনার বৃদ্ধাবস্থায় আপনার মরণে আপনার মরণের পরে সর্বদা সাথে তিনি হলেন যিনি আপনার এই দেহের নন আত্মার দেহের ভেতরে যে আমি রয়েছি সেই আমি তিনি হলেন স্বর্গ তাই তার আশ্রয়ে আমরা এসেছি তার কৃপা লাভ করতে এসেছি তার জেনে নিতে হবে সৎগুরু আর ভগবানে ভেদ নয় ভিন্ন নয় সৎগুরু আর ভগবান কোন ভেদ নয় গুরু থাকা অবস্থায় অর্থাৎ দীক্ষা গুরু পুজো গুরু এই অবস্থায় গুরু এবং ইষ্ট আলাদা কোন একটি ইষ্ট মন্ত্র গুরু থেকে লাভ করলাম সেই ক্ষেত্রে কি হয় ইষ্ট এবং গুরু আলাদা কিন্তু সৎগুরু পৃথক সৎগুরু তিনি ইষ্ট অর্থাৎ এখানে উপস্থিত কেউ কৃষ্ণ মন্ত্র কেউ কালী মন্ত্র কেউ শিব মন্ত্র অনেক অনেক দেব দেবীর মন্ত্র দিয়েছে কিন্তু মন্ত্রের শুরুতে এবং মন্ত্রের শেষে গুরু আছে আপনাদের প্রত্যেক মন্ত্রে গুরু শব্দ আছে তাহলে গুরু শব্দ কেন আছে কারণ সেই ইষ্টকে আলাদা করে খুঁজবেন না গুরুর মধ্যে খুঁজতে হবে আপনাদের যদি প্রশ্ন করা হয় শিক্ষাগত দেখেছেন বলবেন হ্যাঁ দেখেছি কিরকম একটা মূর্তি দেখেছি বা কোথাও ফটোয় দেখেছি কিন্তু সবটাই তো কল্পনা কোন সাধক তপস্যা করে হয়তো দেখেছেন সেই সাধকের বর্ণনা শুনে কোন শিল্পী এঁকেছেন কিন্তু শিল্পী তপস্যা করে দেখেন তাই সেটা প্রমিনেন্ট হতে পারে আমরা কল্পনার দৃশ্যে ভগবান শিবকে বর্ণনা করি আমরা কল্পনার দৃশ্যে কালীকে বর্ণনা করি মা কালী মা দুর্গা ভগবান নারায়ণ শ্রী বিষ্ণু এদেরকে বর্ণনা করি কিন্তু শ্রীকৃষ্ণকে কল্পনার দৃষ্টিতে বর্ণনা করা হয় মহাভারত গর্ভসংহিতা শ্রীমৎ ভাগবত ইত্যাদি গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের পরিপূর্ণ বর্ণনা আছে কারণ তিনি অবতরিত হয়েছে শাস্ত্র বলছে ভগবানের যতের লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ তাই ভগবান যে রূপে যত লীলাই করেছেন না কেন তার সর্বোত্তম লীলা হল নরশরীরের যেমন তিনি ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র রূপে লীলা করেছেন সমগ্র বানর কুল বানর বলতে কিন্তু আমরা মেনে বাঁদর বাঁদর নয় বানর অর্থাৎ যারা বনবাসী নয় আদিবাসীরা এদের তিনি রামচন্দ্র যুদ্ধ করেছেন ল্যাজ বিশিষ্ট হনুমান বাদ হনুমান আর হনুমান যিনি এই হনুমান তার নাম গ্রহণ হয়েছিল তার কারণ যিনি মান অবরণ করেন বা তিনি যার কোন মান বোধ নেই তিনি মান সম্মানের অনেক তাই তিনি হনুমান এই জন্যই বজ্রপুরী রাখবেন হনুমান তিনি ল্যাজ বিশিষ্ট যে মুখ মুখ করে গেছে এটা ঘুরে বেড়ানো হনুমান তা তিনি হনুমান খুব ভালো করে ডিটেলস রামায়ণ করলে এগুলো জানা সেরকম মহাভারত পড়লে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো তিনি এসেছিলেন দ্বাপর যুগে ধর্ম রাষ্ট্র সংস্থাপনের উদ্দেশ্যে ভগবান যখন অবতরিত হন তখন কোন একটি কার্য অবতরিত হন বিনা উদ্দেশ্যে ভগবান আসেন ভগবান আমাদেরকেও বিনা উদ্দেশ্যে বাঁচতে বলেন তিনি বলছেন এই যুগে স্বামী প্রণবানন্দ শরীরে তিনি এসেছেন এসে বলেছেন আদর্শহীন জীবন মৃত্যুর নাম থেকে নদী যখন বেরিয়ে আসছে তীব্র গতি পাহাড় পর্বত ভেঙে গিয়ে কত বড় বড় পাথরে বাধা পায় কিন্তু বাধাতে আটকে যায় না আর হোস বেরোয় পাথরকে ফেলে ভেঙে দুপাশ দিয়ে কেটে জলধারা বেরিয়ে কেন কারণ সে বাধা পাচ্ছে সেই নদী কি যখন আপনি ঋষিকেশের উপরে গিয়ে গঙ্গা দিয়ে
আর এই সমতলে গঙ্গাকে দেখবেন, তখন আকাশ পাতাল তফাৎ। ওই গঙ্গার জল না নীল গঙ্গা, যারা দেখেছেন দেখবেন একদম নীল গঙ্গা, সাদা ফেনাও। আর এখানে জল দেখলে গঙ্গা জল তো বাধা পাচ্ছে, নদী সমতল ভূমিতে এসে বাধা পায় না, তখন ধীর গতি স্লোত গতি হয়ে যায় আমাদের জীবনটা। যখনই আমরা বাধা পাই তখন আমরা এগোতে চেষ্টা করি, তাই দুঃখ আছে তাই সুখের তাপ আছে। যদি একটানা আপনি সুখ পান, সুখের মন বুঝবেন চতুর্দিকে সাদা, মাঝে একটা কালো আচর থাকবে, তখন সাদার মনটা বুঝবে। যদি সাদার মধ্যে থেকে সাদাকে দেখা যায়, তাই অন্ধকার আছে কোথায়? আলোর অনুপস্থিতিতে। আর আলোর অনুপস্থিতিতে অন্ধকার আছে বলে আলোর তাপ। তাই জীবন যুদ্ধে বা জীবন সংগ্রামে আমরা প্রত্যেকেই এক একজন সৈনিক, তার জন্য কর্ম করতে হবে না, বন্দুক ধরতে হয় না, তার জন্য মনকে সুদৃঢ় করে আদর্শ নিয়ে এই যুদ্ধ। যার জীবনের আদর্শ নেই তার জীবন শ্লোক গতিতে যেতে যেতে মৃত্যু নামান্তর হয়ে যায়, অর্থাৎ সেই জীবনে বেঁচে থাকার কি কোন কারণ থাকে। আদর্শ উদ্দেশ্য নিয়ে বাঁচতে হবে। এই শিক্ষা যিনি দেন তিনি হলেন গুরু। কি পারেন? গুরু পারেন মীরাবাঈকে রাধারানী বানাতে, গুরু পারেন কবিকে ভক্ত কবির বানাতে, গুরু পারেন হনুমানকে মহাবীর হনুমান বানান, গুরু পারেন সামান্য আদিবাসী সৈন্যদের নিয়ে লঙ্কা জয় করে স্বর্ণ লঙ্কা, গুরু কি পারেন? গুরু পারেন আমাদের সামগ্রিক দুঃখ কষ্ট দূর করে আমাদেরকে এক একটি মহামানব তৈরি করে, যেমন তিনি রামচন্দ্র রূপে করেছেন, শ্রীকৃষ্ণ রূপে করেছেন। এক ব্যক্তি যুদ্ধক্ষেত্রে দণ্ডায়মান দেখছে তার সম্মুখে যারা দাঁড়িয়ে আছে সকলেই তার আত্মীয় স্বজন এবং সম্পত্তি নিয়ে লড়ায়, এইসব ভেবে দ্রুত কার্যকর নিয়ে নেই আমি ধনু ফেলে দেব, রক্ত হানাহানি চাই না। আবার কত রকম উপদেশও দিচ্ছেন, দিচ্ছেন যে যুদ্ধ করলে রক্তক্ষয় হবে, ক্ষত্রিয়রা নাশ হবে, অনার্যরা ঢুকে পড়বে, বর্ণ সংকট হবে, কুলশীল মান নষ্ট হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? অর্জুন তুমি শোক করছ আর পণ্ডিতের মতন উপদেশ দিচ্ছ, দুটো একসঙ্গে কখনো হয় না। কারণ পণ্ডিত যিনি তার শোক থাকে না, সে শোকাহত হয়। সেই রকম একটি গর্ডালী ব্যক্তিকে রাজি করিয়ে এবং তাকে যুদ্ধে জয়লাভ করিয়ে তাকে গান্ধীরধারী বীর সেনা অর্জুন বানাতে পারেন যিনি, তিনি হলেন এ যুগে তিনি এসে এই যত স্বামীজিদের ছবি দেখা যাচ্ছে এই এক একজন তাদেরকে মহাশক্তি সঞ্চার করে তাদেরকে গুরু দিয়েছে। এই কৃপা এবং এই কর্ম একমাত্র সদ্গুরুই করতে পারে, তাই সদ্গুরু আর ভগবানে ভেদ নয়, ভিন্ন নয়। আজকের দিনে আমাদের প্রার্থনা কি থাকবে? আজকের দিনে আমাদের প্রত্যেকের প্রার্থনা থাকবে গুরু দর্শন। মহারাজ আপনি তো বললেন মনকে একত্রিত করে এখানে বসতে, বসলাম, বসে করবো না, করবো গুরু দর্শনের চেষ্টা।
ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সঙ্গীতায় বলছেন, যাবতীয় বাসনার নাশ যেখানে, শান্তি শক্তি ও মুক্তি সেখানে। এই শান্তি শক্তি ও মুক্তি হল প্রকৃত গুরুদর্শন, অর্থাৎ স্বপ্নে দর্শন নয়, খালি চোখে দেখা নয়, সুষুপ্তিতে দর্শন নয়। তিনি বলছেন, ধ্যান করতে করতে তখন মনটা নিমজ্জিত হয় ইষ্ট চরণে, গুরু চরণে, তখনই প্রকৃত গুরুদর্শন হয়। তাহলে আজকের দিনে আমাদের মূল উদ্দেশ্য কি থাকবে? গুরু দর্শন করা। সেই গুরু দর্শন হয় কি করে? বললাম যে যাবতীয় বাসনার নাশ করে। আর এই যাবতীয় বাসনার নাশ হবে কিভাবে? প্রতিনিয়ত সৃষ্টি গুরুর আদেশ নির্দেশ পালনের মাধ্যমে। তাই আসুন আজকে সকলে আমরা মন প্রাণ ধরে প্রার্থনা করি, তার আদেশ নির্দেশ মতো যেন নিজেদেরকে নিমজ্জিত করতে পারি, নিজেদের জীবনকে সেই ধারায় এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে গুরু কৃপা হোক, হরি ওম, গুরু কৃপা হয়। এখন বৈদিক শান্তি।